আজকের এই মাহফিলে পীর আল্লামা শাহ সুফি আহাবর নবীর প্রেমিক ছিলেন আমার চাচা জান নুরউদ্দিন সিদ্দিকী হুজুর পীর কিবলা রাহমাহুল্লাহ ওইখানে একটা মাদ্রাসায় হুজুর কিবলার সঙ্গে জলসা ছিল পান শাসছেন আর ওয়াজ করছিলেন হয়তো অনেক মুরব্বীরা দেখেছেন আমি পাশে বসেছিলাম মনে পড়ছে অনেক হয়তো দেখেছেন আহা এতটুকু জেনে রেখে দিও ভাই নামাজ আল্লাহ পাকের ফরজ রোজা আল্লাহ পাকের ফরজ হজ মালদারদের জন্য ফরজ যাকাত মালদারদের জন্য ফরজ আমি কোনো ফরজকে ইনকার করে কাফের হচ্ছি না কিন্তু এটা গ্যারান্টি কেউ নামাজ পড়ে বলতে পারবে না এই পড়িছে আমায় জান্নাত যেতে হবে রোজা রেখে বলতে পারবে না জান্নাত যেতে হবে কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি খোদা তোমার মাহবুবের জন্য চিল্লাচ্ছি তোমার নবীকে যে প্রেম করে সেই জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন তাই আমার হুজুর কিবলা আমার ভাইজানের এবং আমারও চাচা মানেও তো বাপ রে বাপ আর আমি মনে করি হুজুর কিবলা থাকলে আমার মাঝে হাত দিয়ে কেউ একজন বলতো তুই ঠিক আছিস সেই রকম একটা ব্যক্তি কেন আছে কেন রসুল ছিলেন কথা বুঝে আসছে বেশাক তিনি জান্নাতি ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতে আরো আলা মাকাম দান করে বল আল্লাহুম্মা আমিন অবশ্যই আমরাও যেন জান্নাতি আল্লাহ হয় বল আল্লাহুম্মা আমিন তখন গিয়ে দেখা হবে হুজুর কিবলার সাথে আল্লাহ চাইলে হুজুর কিবলা ওখানেও পান খাবে আমরা দেখব হাই দেখেন আমি রহস্য করছি জান্নাতে আছে রে বাবা আছে 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 জান্নাতের কথা শুনলে অবাক হয়ে যাবে জান্নাতে হুরেরা নাচ দেখাবে যুবক শোন জান্নাতে হুরেরা গান গিয়ে শোনাবে তোদের ঘরে যে সুর শুনে জান্নাতের যুবকরা বলবে আল্লাহ যদি জান্নাতে মরণের সিস্টেম থাকতো খোদা তোমার কসম করে বলছি যা সুন্দর সুর আমরা মরে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ